গাজার রাফায় আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে 45 জনের প্রাণহানির ঘটনায় লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে সড়ক অবরোধ করেছেন প্যালেস্টাইনপন্থীরা। সোমবার বিকেলে 101 ফ্রিওয়ে অবরোধ করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, রাজপথে নেমে প্রতিবাদ করা ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প নেই। রোববার রাফার একটি শরণার্থী শিবিরে নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 45 বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন কয়েক ডজন আশ্রিত। এরই প্রতিবাদে সোমবার লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে রাজপথে নামেন কয়েক ডজন প্যালেস্টাইনপন্থী। প্রতিবাদকারীরা 101 ফ্রিওয়ের উত্তরমুখী বেশ কয়েকটি লেন অবরোধ করে। এ সময় তাদের হাতে ছিল প্যালেস্টাইনের পতাকা, মুখে ইসরায়েল বিরোধী স্লোগান। প্রতিবাদকারীরা বলেন, গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর অন্যতম মারাত্মক হামলা এটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা ভুল করে ওই শরণার্থী শিবিরে হামলা চালায়। How can I be silent? ফ্রিওয়েতে আধা ঘন্টা অবস্থানের পর প্রতিবাদকারী দলটি লস অ্যাঞ্জেলেস সিটি হলের দিকে যাত্রা করে। মাহাফা বলেন, রাজপথে নেমে তারা শহরের নিয়ম ভাঙলেও আর কোনো বিকল্প নেই তাদের হাতে। মানুষ এখনো গাজার দুরবস্থায় যথেষ্ট মনোযোগ দিচ্ছে না, তাই এই প্রতিবাদকে বৈধ মনে করেন তিনি। When we disrupt, we are terrorists. When others disrupt, they are heroes. প্যালেস্টাইনের দিকে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করাই তাদের উদ্দেশ্য বলে জানান প্রতিবাদকারীরা। We are just really trying to turn eyes. গাজায় যুদ্ধ বন্ধ ও সেখানে গণহত্যা বন্ধে দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা। প্রশাসনের বাধায় এই আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে এলেও ভিন্ন কৌশল, ভিন্ন আঙ্গিকে প্রতিবাদ জানিয়ে আসছে অধিকার কর্মী সহ সাধারণ মানুষ। খাদিজাতুল কোবরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।